কেমন কাটছে পায়ে প্যাটেল করা ভ্যান চালকদের জীবন? কিভাবে দিন কাটাচ্ছেন তারা? দেখুন আজকের প্রতিবেদন। নতুন কিছু আসতে কোথাও যেন হারিয়ে যাচ্ছে পুরাতন দিনের সেই পায়ে প্যাটেল করা ভ্যান। তেমনটাই ঘটছে যেন প্রবীণ ভ্যান চালকদের জীবনে। বর্তমান সময়ে ঝকঝকে ব্যাটারি চালিত গাড়ির রমরমিয়া চলছে, তার মাঝে কোথাও যেন হারিয়ে গেছে সেই হাতে টানা ভ্যানের কদর, যার ফলে কাজ হারিয়েছে অনেক ভ্যান চালকেরা। এখন সে প্যাটেল টানা ভ্যানের খুব কম চাহিদা থাকার ফলে যেন তাদের আর নামতে দেখা যায় না রাস্তায়। উল্লেখ্য, কিছুদিন ফিরে দেখলে দেখা যেত বছরের পর বছর যাতায়াত এবং মাল পরিবহনের জন্য এই হাতে টানা ভ্যানের উপরেই ভরসা করত সাধারণ মানুষ। কিন্তু এখন সময়ের সাথে তাল মিলিয়ে নতুন প্রযুক্তির অগ্রগতিতে ব্যাটারি চালিত টোটো অটোর দাপটে তাদের রোজগার প্রায় শূন্য বলে চলে। সকাল থেকে স্ট্যান্ডগুলিতে বসে থেকে খালি হাতে ফিরে যেতে হচ্ছে ভ্যান চালকদের। এমন ছবি উঠে এলো মালদা জেলার রতুয়া এক নম্বর ব্লকের রতুয়া ট্যাক্সি স্ট্যান্ডের পাশে, জায়গাটি জানা যেত ভ্যান স্ট্যান্ড নামে। এখন একসময় প্রায় 40-50 ভ্যান দাঁড়িয়ে থাকত নিত্যদিন। সে জায়গায় বর্তমান সময় যে জায়গায় মাত্র কয়েকজন ভ্যান চালকের দেখা মেলে, সে জায়গায় বর্তমান বাজারে রমরমা অটো, রমরমা টোটো। এখন ভ্যান চালকদের মধ্যে অনেক বাড়তি রোজগারের তাগিদে বদলেছে নিজের পেশা, কিন্তু এখনও কিছু ভ্যান চালক টাকার অভাবে বদলাতে পারেনি নিজের সেই পেশা। এমন অবস্থায় যারা এখনও এই কাজের সাথে যুক্ত তাদের নুন আনতে পান্তা ফুরায় অবস্থা, এমনটাই জানিয়েছেন রতুয়ার একজন ভ্যান চালক। আমাদের কি উপায় হবে এরকম সংসার চলছে, এরকম কষ্ট করে 150 দিয়ে যাচ্ছি বাড়ি, সংসার চলছে। আর এভাবে দিন 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 যাচ্ছে, ইনকামটা কেন কমে গেল? ওটা অনেক অনেক নেমে আমাদের ইনকামটা বসে গেছে। এই ভ্যান চালাচ্ছিল, ভ্যান চালা আমি ধরলাম, আমার বাবা আরও অসুস্থ আছে, এখন একটু অসুস্থ, কামাই দামাই পারছে না, কামাই করতে আমি করছি এখন কামাই। হালকা কোনো টোটো সব খেয়ে নিল, আমাদের যেখানকার লোড করছিলাম আমরা সিক সিমেন্ট এইসব সব ওই লোড করছে এখন টোটো, তো কামাই দামাই হয় না, বসে থাকতে হচ্ছে। কী করা যাবে, 10 কামাই করতে পারি না, 100 কামাই। সকালবেলা আসলাম বাড়ি থেকে, বাড়িতে এসে বসলাম, বসতে বসতে এনে হলো কোনো দিন 10 কামাই, কোনো দিন 20, 100, 150 এরকম হতে বেলা হতে তো বাড়ি চলে যায় সন্ধ্যাবেলা, বসে থাকতে হচ্ছে। এই টোটো নেমে এসব ই হয়ে গেলো অল্প অল্প, না তো কামাই তো আগে ভালো হচ্ছিলো, ভালো খাচ্ছিলাম, ভালো চলছিলাম, এখন এক্সেস ই চলছে এখন টোটো। আমাদের প্যাসেঞ্জার উঠে নিচ্ছে, ফোন নম্বর দিয়ে দিচ্ছে বাড়ি বাড়ি। আমাদের যদি সরকার যদি দাঁড়ায় পাশে তো আমাদের খুব ভালো হবে।